তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ে অভূতপূর্ব পড়ুয়া সংকট, অর্থনীতিতে ভর্তি মাত্র একজন, পদার্থবিদ্যায় ছজন, কর্মসংস্থান না হওয়ার কারণে দুশ্চিন শিক্ষামহল। তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে মাত্র 803 জন, যেখানে অনার্স ও জেনারেল মিলিয়ে মোট আসন সংখ্যা 2800। 17টি অনার্স বিষয়ে একটিরও সব আসন পূরণ হয়নি। অধ্যাপকদের মধ্যে শুধুই হতাশার ছবি। কলেজের ইতিহাসে এত কম সংখ্যক ছাত্রছাত্রী কোনো দিনও ভর্তি হয়নি। ভর্তির এই বেয়াল দশা কলেজ কর্তৃপক্ষকে উদ্বেগে ফেলে দিয়েছে, কারণ গত 2016 সালের পর আগামী 2-1 মাসের মধ্যেই কলেজে ভিজিট হবে এ গ্রেড ধরে রাখা নিয়ে। কলেজের অধ্যাপকদের গলায় হতাশার সুর। তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল মতিন বলেন, আমাদের কলেজে পঠন পাঠন বেশ ভালো, গত 5 বছরে 5 জন বিশ্ববিদ্যালয়ের টপার হয়েছেন। 2800 আসনের মধ্যে এসসি এসটি ওবিসি 50% সংরক্ষণ রয়েছে, তারপরে 1200 আসনের মধ্যে 803 জন ভর্তি হয়েছে। তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ে অঙ্ক অনার্সে মোট আসন 120, সেখানে ভর্তি হয়েছে মাত্র 22 জন। ইংরেজি অনার্সে মোট আসন 138, সেখানে ভর্তি হয়েছে মাত্র 75 জন। ইতিহাসে 100টি আসনে 23 জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। একইভাবে রাষ্ট্রবিজ্ঞানে 21 জন, দর্শনে 21 জন, অ্যাকাউন্টেন্সিতে 27 জন, বোটানিতে 28 জন, কেমিস্ট্রিতে 31 জন, অ্যাকাউন্টেন্সিতে 27 জন, বোটানিতে 24 জন, কম্পিউটার সায়েন্সে 10 জন, ভূগোলে 17 জন ভর্তি হয়েছে। সাধারণত ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের মধ্যে প্রায় 20% ড্রপ আউট হন। বিগত বছরগুলিতে এই কলেজে 1600 থেকে 1700 জন ছাত্রছাত্রী ভর্তি হতেন, তাদের মধ্যে প্রায় 1200 জন পরীক্ষা দিতেন। এবার সেই সংখ্যাটা এক ধাক্কায় কমে 803-এ নেমে গিয়েছে, অর্থাৎ মোট আসনের 1/3 সিট পূরণ হয়েছে। তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের ভৌগোলিক অবস্থান খুবই খারাপ। তমলুকের মানিকতলা মোড় থেকে প্রায় 1.5 কিলোমিটার টোটো বা অন্য যানবাহনে আসতে হয়, কলেজ পর্যন্ত বাস আসে না। এছাড়াও কলেজের সংখ্যাও বেড়েছে, অন্যান্য কলেজে ছাত্রছাত্রীরা চলে যাওয়ায় তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ে ছাত্র সংখ্যায় এবারে অনেকটাই কম ভর্তি হয়েছে। প্রাক্তন প্রধান শিক্ষক বিধানচন্দ্র সামন্ত বলেন, বর্তমান পশ্চিমবঙ্গে যা অবস্থা তাতে করে ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে কি করবে, কোনো কিছুতেই চাকরির নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না, ফলে শিক্ষিত বেকার যুবকরা দিশেহারা। যদিও তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপকদের দাবি, তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের পড়াশুনো খুবই ভালো মানের হয়, শুধুমাত্র ছাত্রছাত্রীদের মধ্যে পরিশ্রমের প্রবণতা অনেকটাই কমেছে। তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের ভৌগোলিক অবস্থান অনেকটাই দায়ী। বিগত বছরগুলির তুলনায় এবছর ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের সংখ্যা দেখে অনেকটাই চিন্তায় ভাঁজ মহাবিদ্যালয়ের অধ্যাপকদের মধ্যে। শোনার প্রতি আগ্রহ এমনি প্রথম থেকেই কমছে, ছাত্রছাত্রীদের মধ্যে কর্ম সংস্থানের অভাব এটার একটা মূল কারণ হতে পারে, আরও অন্যান্য কিছু থাকতে পারে, সেটা আমাদের জানা নেই, তার জন্য সমীক্ষা করা দরকার। বিশদ আলোচনা পর্যালোচনা না করলে পুরো বিষয়টা বোঝা যাবে না, কিন্তু কর্মসংস্থান একটা বড় বিষয় বটেই। আর আমাদের কলেজের ছাত্র সংখ্যার একটু হয়তো বেশি কমেছে, আগের দিনের পেপারেও আমরা তাই দেখলাম। তার মূল কারণ হতে পারে কলেজটার ভৌগোলিক অবস্থান। আমরা ছাত্র অবস্থায় যেমন হাঁটা পথে অনেকটা দূরে স্কুল কলেজে পরিশ্রম করে যাতায়াত করতে পারতাম, এখনকার ছেলে ছাত্রছাত্রীদের মধ্যে সেই প্রবণতাটা কম, তো স্বাভাবিকভাবেই তারা যানবাহন নির্ভর হয়ে যাওয়ার কারণে এত দূরের ভেতরের একটু অবস্থানের জন্য এই কলেজটার থেকে বিমুখ হতে পারে, তার একটা সম্ভাবনা আছে। ছাড়া আর কি আছে, তবে আমাদের রসায়ন বিভাগের ছাত্র সংখ্যা ভালোই আছে, 31 জন ভর্তি। না না, আমাদের ডিপার্টমেন্টের একজন কেন, আমাদের ডিপার্টমেন্টের 31 জন অ্যাডমিটেড হয়েছে। আমরা তো এই ডিপার্টমেন্ট থেকে ভেরিফিকেশন করে এলাম, এখনো পর্যন্ত 18 জন ভেরিফাই করে গেছে তাদের ডকুমেন্ট। আমাদের যথেষ্ট ভালো স্ট্রেন, আমাদের কোনো অসুবিধা নেই ডিপার্টমেন্ট। কেমিস্ট্রির আমরা, আমার নাম দীপঙ্কর মিশ্র, আমি রসায়ন বিভাগের অধ্যাপক। তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ে দেখা যাচ্ছে 2400 আসনের মধ্যে মাত্র 803 জন ভর্তি হয়েছে,
এবং যেখানে রসায়ন বিভাগে একজন এবং ফিজিক্সে ছজন, তো এত কম হওয়ার মানে কারণটা কি এবং শিক্ষক মানে পরীক্ষার্থীরা কোথায় যাচ্ছে? ব্যাপারটা শুনুন, শিক্ষা আগে যে দৃষ্টিভঙ্গি নিয়ে শিক্ষাটা হতো, তার মানে আদর্শ ছিল, সেখানে শিক্ষাটার মূল কথা ছিল যে যে মনুষ্যত্ব বিকাশ করা, দেহ এবং মনের সৌন্দর্য বৃদ্ধি করা, আর তাতে জীবন সুন্দর হবে, আনন্দময় হয়ে উঠবে প্রকৃতপক্ষে। কিন্তু এখন শিক্ষার অর্থ বা অভিমুখ পরিবর্তন হয়ে গেছে, যুগের সঙ্গে সঙ্গে সব কিছুরই পরিবর্তন হয়, এটাও পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হয়ে এটা এখন পণ্যে পরিণত হয়েছে, পণ্য মানে কেনা বেচা মানে লাভ ক্ষতি, অর্থাৎ শিক্ষা মানে এখন টাকা পয়সার বিচারে সেটা ভালো না মন্দ নেওয়া হবে কি নেওয়া হবে না। আমি একটা জিনিস পণ্য হিসাবে যদি নিই তাহলে আমি কিনবো কখন? যখন আমার আগ্রহ থাকবে, আমার লাভ হবে বলে মনে হবে। তো এখন যে শিক্ষা পদ্ধতি, সেই শিক্ষা পদ্ধতিতে কলেজগুলোতে সাধারণত পুরনো ব্যবস্থা, অর্থাৎ সাধারণ পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রম পড়ে যারা শিক্ষিত হচ্ছে, পড়াশোনা করছে, তাদের পণ্য হিসাবে নিতে গেলে কোনো কাজে লাগছে না। শিক্ষিত লোকের কোনো দামই নেই, একজন দিন মজুর, সে হয়তো সারাদিন পরিশ্রম করে 300-400 টাকা রোজগার করে ফেলতে পারবে, কিন্তু একজন শিক্ষিত মানুষ যে পড়াশোনা করে গ্র্যাজুয়েশন করে মাস্টার ডিগ্রি করছে, বিএড ইত্যাদি নানান কিছু করছে, কিন্তু করার পর তার কর্মসংস্থানের কোনো দিশা নেই, কারণ কর্মসংস্থান হবে বলেই সে পড়েছে, অন্য কোনো উদ্দেশ্যে পড়েনি, নেই। পাঠ্যক্রমও সেরকম হয়ে গেছে যে কি করে ওই সাধারণভাবে মনুষ্যত্বের বিকাশ হবে সেই ব্যাপারটাকে পুরো অবলুপ্ত করে দেওয়া হয়। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার, আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল, এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন? তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমিতে, বলাইপন্ডা ময়না পূর্ব মেদিনীপুর। পারুল অ্যানিমেশন মানেই 100% প্লেসমেন্টের গ্যারান্টি। কোর্স চলাকালীন মাত্র 15-18 মাস পরেই 5,000-15,000 টাকা পর্যন্ত স্টাইফেন্ড নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে। এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম। তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি বলাইপন্ডা। মোবাইল নাম্বার 7865923110 এবং 8609596220। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017, এছাড়া অসিত বেরা 9933273739।